কালকে একটা কমেন্টসে খুবই কষ্ট পাইছি, খুবই কষ্ট পাইছি। একজন লেখছে বেলকুনিতে বা ছোট্ট একটু জায়গা থাকলেও সবাই একটু গাছ লাগান, এইটাই আমি চাই। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়া, সবাই কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ও আল্লাহ, বৃষ্টি শুরু হয়ে গেল, ইয়াল্লাহ ঠান্ডা লাগবে না, বৃষ্টির মধ্যে বলে সব গোসল করবে, ঠান্ডা লাগবে না। আজকে শাকের বীজ ছিটাই দেবো বাগানের খেতে, ভাবছিলাম বৃষ্টি আসার আগেই ছিটাবো, কিন্তু বৃষ্টি এসে গেল, এখন মনে হয় ছিটালে বৃষ্টিতে গোসল করতে হবে, এখন ছিটালে সব ধুয়ে যাবে না। তো হচ্ছে বৃষ্টি শেষে লাগাই, এদিকে আসো, বৃষ্টি আসা দেখলে আমারও মন ভালো হয়ে যায়, মনে হয় গোসল শুরু করে দেয়। সালাম দাও সবাই, দিয়ে সালাম দাও। বৃষ্টি দেখলে তো আমারও মন চায় গোসল শুরু করে দেই, 100% বৃষ্টি। এখন আকাশের অবস্থা দেখেন, পুরা মেঘ। আচ্ছা দাঁড়াও, আপি আসুক, আপি আসুক আগে না, ওকে জামা কাপড় নিয়ে আসবা, নিয়ে আসো গামছাও, নিয়ে আসো আম্মু, সোপো আনতে হবে। আসো, মন খারাপ হয়ে গেছে, হ্যাঁ দেখেন কি পরিমাণ মন খারাপ, কারণ বৃষ্টি আর আসলো না, দেখাচ্ছিল যে 90% বৃষ্টি আছে কিন্তু বৃষ্টি আর আসলো না, সামান্য সারা সিটা হয়ে বৃষ্টি থামে গেল। আচ্ছা দুইটার সময় দেখাচ্ছে আবার বৃষ্টি আছে, দুইটার সময় করো না, এখন বাজে একটা। আসো শাকের বীজ ছিটাই দেই, বাবা কই, বাবাকে একটু ডাকো তো, বলো বাবা আসো, মাকে একটু হেল্প করতে হবে, কিভাবে আমি ছিটাবো কিন্তু বাবা একটু দেখুক। বাগানের কাজ বেশিরভাগই আমি করি, কিন্তু ওর বাবাকে একটু সাথে না রাখলে আমার ভালো লাগে না, যে একটু দেখুক যে হচ্ছে নাকি ভালো বা কিরকম হচ্ছে একটু দেখুক। বড় বড় কাজগুলা করে দেয়, যেমন মাছাগুলা ঠিক করে দাও, এটা তো আমার পক্ষে আর করা সম্ভব না, কাঠটার ধরে স্ক্রু লাগানো এইগুলা সে করে দেয়, বাদ বাকি সব কিছুই আমিই করি। একদম বীজ থেকে চারা গজানো, প্রতিটা চারা টবের মধ্যে লাগানো, টবগুলা এখান থেকে ওখানে সরানো, গার্ডেন পরিষ্কার রাখা সবই আমি করি। যাই হোক মিলেমিশেই দুইজন করতে হয় বাগানের কাজ বাড়ির কাজ। ওরে বাবা কি নিয়ে আসলে এটা, দেখি 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 কি করে দিবা, না 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 না। আর আমি এই জায়গাটা মনে হয় এইবার দিয়ে মনে হয় 5 থেকে 6 বার হচ্ছে খালি মাটি কোপাইছি আর উলট পালট করছি, কারণ এই আজকে দিব শাকের বীজ করে দেওয়া হচ্ছে না, আবার 2 দিন পর আবার কোপাচ্ছি যে দিব দেওয়া হচ্ছে না, এই দিয়ে মনে হয় 5-6 বার কোপানো হয়ে গেছে, আজকে দিয়েই দিতে হবে, আর পারতেছি না এত কষ্ট করতে। এই মাটি কোপানো কি একটাখানি কথা, অনেক কঠিন কাজ, কোদাল দিয়ে মাটি কোপানো। আল্লাহ ভিজে গেল কিভাবে, এটা হচ্ছে লাল শাকের বীজ, ওটা হচ্ছে কলমি শাকের বীজ, আর এটা হচ্ছে পালং শাকের বীজ, এই তিনটাই তিন জায়গায় এখন লাগাই দিব। আমি কয়েকদিন ধরে মাটি খালি উলট পালটি করতেছি, এই করি আবার বৃষ্টি আসে আবার ই হয়ে যায়, আবার করি, আজকে ফাইনাল, আজকে লাগাইতেই হবে শাকের বীজ। বাবুর আব্বা আসে আসে আসে, তুমি ছাড়া আমি করতেই পারবো না, আমি লাগাবো তুমি খালি দেখো একটু, পাশে দাঁড়া থাকো। এই যে এইভাবে করলে বীজটা খুব ভালো মতো উঠে যাবে। আমার ইহান কি করে, এক জায়গায় করো না, সারাই সারাই দাও মাটি, কাজ করে দেয় আমার ইহান, আমার রাদিয়াও অনেক কাজ করে দেয় আমাকে, আর আইয়া, আইয়া একটু কম করে না, আইয়া বড় হয়ে গেছে তো, আর আইয়ার এবার পড়াশোনার চাপ অনেক বেশি, এই জন্য আইয়া কম করতেছে, কিন্তু সে দেখেন এসে না হয়েছে, খুব মজা পাচ্ছে বীজটা।
তাহলে একটু সমান করে দিয়ে নাও। ওর বাবা বলতিছে যে মাটিটা উলট পালট করছো ঠিকই, কিন্তু সমান করা হয় নাই। কি রোদ উঠে গেল সেই পাশে। সমান করে দেওয়া হচ্ছে, সমান করে দিলে শাক গাছগুলো সমান ভাবে উঠবে না, সুন্দর হয়। অনেক খুঁড়ছি, খুঁড়তে খুঁড়তে হামু দিয়ে দিয়ে খুঁড়তে খুঁড়তে একদম শেষ। ঢেল ঘাস এগুলো সেই পরিষ্কার করা হয়েছে, দুই একটা থাকেই। তোমার হাত দিয়ে একটু বিসমিল্লাহ কও। ওই যে দেখো গামলায় ই করছে। রিহান আসো, ও রিহান, রাদিয়া রিহান বাবার সাথে চলে আসো, যাও যাও যাও, বৃষ্টির পানি জমা হয়ে আছে, যাও। হয়েছে হয়েছে, বাবা কি করে, বাবা ওয়েট করতেছে না। হুম, বিসমিল্লা বলবা, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম, নাও। তুমি দাও বাবুর আব্বা, তুমি দাও, একটু লাল টুক তুমি দিয়ে দাও, আমি ডাটা দিই। তোমার হাত দিয়ে লম্বা হাত দিয়ে ওইদিক সরাই দিও, ওইদিকে আবার দেখা যাচ্ছে এক, ওইরকম করলে কিন্তু এক জায়গায় যায় বাবুর আব্বা, ওইরকম। হ্যাঁ, হাত দিয়ে এইভাবে ছিটাই দিতে হবে, ছিটাই ছিটাই না দিলে এক জায়গায় অনেক বেশি পড়ে যাবে না। ওইদিক সরাই দাও, ওইদিক হয়েছে মনে হয় নাকি। তো যাই হোক, আমরা এখন একটুকু এখন আমি লাগাই দেই। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দিচ্ছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে আপুকে ভালোবাসে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই। রিহান খুব মজা পাই গেছে, মজা পাই গেছে, এখনো সিটাবে খালি, মজা পাইছো? আল্লাহ হাফেজ বল আব্বু। আচ্ছা ওকে দাও, ওকে দাও, একটু ওর হাতে দাও, রিহানের হাতে লাল শাক খাবো এবার ইনশাল্লাহ। ওই পাশে যাও, ইটের উপর উঠে ওই দিকে চলে যাও, ওই কর্নারে পা দিও না বুড়ে। বাবা যা যা করতেছে ও তাই তাই করতেছে। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ। কালকে একটা কমেন্টসে খুবই কষ্ট পাইছি, খুবই কষ্ট পাইছি। একজন লেখছে গাছ গাছালি লাগাই খুব পাকনামো করতেছে, আমি বুঝলাম না গাছ গাছালি লাগাই আমি কি পাকনামো করতেছি। তো গাছ গাছালি লাগাই যে পাকনামো করে এটা কি ধরনের কমেন্টস বুঝলাম না। তাও একজন মুরব্বি মানুষ আমাকে, মুরব্বি একটা আঙ্কেল বলিছে, লিখিছে। তো আমি গাছ গাছালি লাগাই পাকনামোর কিছুই নাই, হচ্ছে আমি জাস্ট যেটুকু করি সেটাই সবার সাথে শেয়ার করি। আমি চাই আমারটা দেখে সবাই উৎসাহিত হয়ে সবাই গাছ লাগান, একটা হোক দুইটা হোক তিনটা হোক, বারান্দাতে বেলকুনিতে বা ছোট্ট একটু জায়গা থাকলেও সবাই একটু গাছ লাগান, এইটাই আমি চাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।